সোমবার নিট ও নেট কেলেঙ্কারির রেশ আছড়ে পড়ে সংসদের প্রথম অধিবেশনে। এই ইস্যুতে মোদি সরকারের উপর চাপ বাড়ায় বিরোধীরা। ইতিমধ্যে এই কেলেঙ্কারির প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ চলছে। এবার নিট ও নেটের প্রশ্ন ফাঁস এবং দুর্নীতির সাথে যুক্ত সমস্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ফের একবার প্রতিবাদ মিছিল করল এআইডিএসও। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করে এআইডিএসও কর্মী সমর্থকেরা। মৌলালী মোড় অবরোধ করে এআইডিএসও। মৌলালী মোড় অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। এআইডিএসও নেতৃত্বের অভিযোগ, এটা মোদি সরকারের সব থেকে বড় দুর্নীতি। আমরা নিট এবং নেট নিয়ে গোটা রাজ্য জুড়ে দেশ জুড়ে আন্দোলন করছি। আমরা অবিলম্বে দাবি করেছি যে এই দুর্নীতির সঙ্গে যারা যুক্ত তাদের তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমরা মনে করি যতই আজকে নেট পরীক্ষা বন্ধ করে যে সিবিআই তদন্তের কথা বলা হয়েছে, আমরা মনে করি আসলে দুর্নীতিটাকে চাপা দেওয়ার পরিকল্পনা চলছে। সিবিআই কেন্দ্র সরকারের হাতের পুতুল, ওরা আজকে পুরো প্রক্রিয়াটাকে আড়াল করার জন্য আজকে ধরনের পরিকল্পনা করা হয়েছে। আমরা বলছি অবিলম্বে এই পরীক্ষার সঙ্গে দুর্নীতির সঙ্গে যুক্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। নিট ইউজির ক্ষেত্রে আই কাউন্সিলিং প্রক্রিয়া বন্ধ রাখতে হবে যতদিন না পর্যন্ত তদন্ত হচ্ছে। তিন নম্বরে আমরা দাবি করেছি নেট পরীক্ষার দিন ঘোষণা করতে হবে এবং এনডিএ যে সংস্থা আজকে গোটা দেশ জুড়ে এই পরীক্ষা চালাতে গিয়ে চূড়ান্ত দুর্নীতির মুখে পড়েছে সেই এনডিএ কে বাতিল করতে হবে। কলকাতা থেকে সঞ্জয় রায়চৌধুরী, রিপোর্ট ওকার বাংলা।